স্বাগতম বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা অপূর্ব স্বাদের ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি নিয়ে, যেটা তৈরি করা খুবই সহজ সরল এবং সময় সাপেক্ষ। নিমেষেই আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। আর অনেক সময় দেখবেন ছোটো মাছ রান্না করলে বাড়ির বাচ্চারা একদম খেতে চায় না। যদি আপনারা ট্যাংরা মাছের তেল ঝালে এইভাবে রান্না করে থাকেন, তবে বাচ্চারাও বেজায় খুশি, আর নিমেষেই থালার ভাত কিন্তু উধাও হয়ে যাবে। এতটা একটা সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর একটা রেসিপি। তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। তো শুরু করা যাক। দেখুন, ট্যাংরা মাছ এবং পাবদা মাছ এগুলো কিন্তু নদীর একদম জ্যান্ত ছিল, কেটে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে একটু ভালো করে কচলে ধুয়ে নেবেন, পিচ্ছিল ভাবটা, কালো ভাবটা কেটে যাবে। এবার একটা অপর পাত্রের মধ্যে কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি আমি, তাতে আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, কারণ এই ট্যাংরা মাছগুলো কিন্তু একটু ভেজেই রান্না করতে হবে। তো এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন, একদম দেখুন দেশি নদীর ট্যাংরা। এবারে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে গেছে, তাতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্না করলে কিন্তু এই তেল ঝাল রেসিপি অসাধারণ লাগে বন্ধুরা খেতে। তো আপনারা চাইলে পরে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এবারে তেলটা যখন গরম হয়ে গেছে, ট্যাংরা মাছটা ছেড়ে দিয়েছি। আর সুন্দর করে এইভাবে কিন্তু ধীরে ধীরে আপনাকে ভেজে নিতে হবে। আর অবশ্যই ট্যাংরা মাছ ভাজার সময় একটা সাবধানতা অবলম্বন করবেন, কিছু ট্যাংরা মাছের গায়ে সামান্য পরিমাণে আটা নাহলে ময়দা কাঁচা তেল একটু মেখে নেবেন, তাতে এই যে ট্যাংরা মাছ তেলে দিলে যে ফোটে সেটা সম্ভাবনা কম থাকে। আর একটুখানি ঢাকা দিয়েও ভাজবেন। দেখুন সমস্ত ট্যাংরা মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, কালো জিরে এবং শুকনো লঙ্কা। ভালো করে টেলে নেব যতক্ষণ পর্যন্ত না একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে। দেখুন এইভাবে ভালো করেই সুন্দর করে টেলে নিতে হবে। তো দেখুন অনেকটাই হয়ে গেছে, এবারে কিন্তু গন্ধ বেরোচ্ছে। একটা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানটায়। এবারে পেঁয়াজ কুচিটা লাল লাল করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এতে ছিল কয়েকটা কাজু এবং পোস্ত বাটা, সেটা আপনাদের দেখাতে পারিনি। সিম্পল 5-6টা কাজু এবং 2 চামচের মতন পোস্ত নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবেন। এবার কিছু শুকনো মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা আমি এখনই অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে পরেও দিতে পারেন। আর দিয়েছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। এবারে মিক্সি ধোয়ার জলটা দিয়ে সুন্দর করে এই পোস্ত বাটাটাকে কষিয়ে নিতে হবে। এবারে কয়েকটা চেরাজ কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে। আর এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে পরে একটু কম পরিমাণেও দিতে পারেন। এবারে ভালো করে সুন্দর করে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বেরোচ্ছে। দেখুন এবারে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কিন্তু ওই মিক্সি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি এখানে। 1 কাপের থেকে আমি কিন্তু কমই দিয়েছি, বড় কাপের 1 কাপ। দেখুন বলক উঠতে শুরু করেছে, সামান্য পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দিতে হবে। খুবই সাধারণ একটা রান্না, দেখুন একদম মশলাপাতি সেরকম কোনো ব্যবহার নেই, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর বাচ্চাদের জন্যও খাওয়ানো খুব ভালো, যেহেতু এতে কাজু আর পোস্ত বাটা রয়েছে, এটা কিন্তু কোনো অ্যাসিডিটি কিংবা গ্যাস তৈরি হবে না। একটা অপূর্ব, একটা অসাধারণ স্বাদের রান্না। এবারে ঢাকা চাপা দিন 5 মিনিটের জন্য, ঢাকা চাপা উঠিয়ে দেখুন হয়ে এসছে অসাধারণ রেসিপি, একদম নিমেষে তৈরি হয়ে যাচ্ছে ঝটপট। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি আরও অ্যাড করে দিচ্ছি। এবারে কিছুটা কাঁচা সর্ষের তেল আমি গরম করেছি এই ডাবু হাতাতে, সেই তেলটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হয়। অপূর্ব হয় বন্ধুরা, একেবারে কাঁচা তেল এতে ব্যবহার করতে পারবেন না, যেহেতু সর্ষের পাটার সঙ্গে কাঁচা তেলের ফ্লেভারটা খুব সুন্দরভাবে যায়। কিন্তু এখানে যেহেতু পোস্ত এবং কাজু বাদাম বাটা রয়েছে, তার জন্য কিন্তু তেলটা আপনাকে ওইভাবেই গরম করে দিতে হবে। দেখুন এইভাবে একদম ধিমিয়ে আছে, আপনাকে একটু মানে মাখো মাখো করতে হবে রেসিপিটা, যে গ্রেভিটা রয়েছে একটু টানিয়ে নিতে হবে। এবারে কিন্তু বন্ধ করে দিতে হবে ফ্লেমটা। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে, আর খুবই ঝটপট একেবারে নিমেষেই তৈরি করে ফেলতে পারবেন এমন একটা রেসিপি।
মানে আপনারা যদি না তৈরি করে করে খেয়ে থাকেন, তবে একবার অতি অবশ্য বানিয়ে খেয়ে নো ডাউট কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পাওয়া মানে আমাদের এনকারেজিং হওয়া। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমি এইভাবেই আপনাদের সামনে হাজির হতে থাকবো। আজকের মতন এই পর্যন্ত, টাটা।